আপনাদের দেশে আপনারা যারা ছেলে দিয়ে দেন মেয়ে দেখতে যান কিনা বলে কথা বলেন না কেন যান কিনা বলে মেয়ে দেখতে যান না মেয়ে দেখতে যখন যায় আমাদের দেশে কি নিয়ম মেয়ে দেখতে গেলে একেবারে বন জামাই থেকে শুরু করে নিয়ে একেবারে 14 গুষ্টি যা আছে সব নিয়ে যাইতে হবে ঠিক না বেটি হ্যাঁ মেয়ে দেখতে গিয়ে কি নিয়ম মেয়েটা যখন আসলো কয় মাগো তোমার হাত দুটো দেখি হাত দুটো দেখা হলো কয় চুল তো দেখলাম না চুলটা বের করো তো দেখি মানে চুলগুলো বের করলো লাস্টে এখন কয় যে হাতুর মানে কি কয় হাঁটু পর্যন্ত কাপড়টা উঠাও দেখি একটু হাঁটো দেখি বলে কেনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার সোনার মানিকারা একটা মেয়ে একটা চুলের দিকে অন্য কোন পুরুষ তাকিয়ে দেখতে পারবে না এই পারমিশন ইসলাম আপনাকে আমাকে দেয় নাই মেয়ে দেখতে যাবেন যে ছেলেটা বিয়ে করবে ওই যাবে ওই ছেলেটার মা যাবে মা গিয়ে মেয়েটাকে দেখার পরে বিয়েটা চুক্তি করবে এটাই হলো ইসলামের নিয়ম ভাইরা আমার বন্ধুরা আমার কিন্তু আমাদের দেশে কি যদি বোন জামাইকে মানে বাবাও মানে ছেলে দিয়ে দিবে অনেক বিপদে পড়ে যায় যে বোন জামাইকে যদি গেলে না নেওয়া হয় মানে বোনের জামাইকে না নেওয়া হলে ওটা আবার বিয়েতে আসবে না ঠিক না বেটি হ্যাঁ হয় না আপনাদের দেশে হয় না হ্যাঁ বিয়েতে আসবে না ভাইরা আমার বন্ধুরা আমার তো মেয়ে দেখতে গেলে আমাদের দেশে নিয়ম একটা টেবিল দেওয়া হয় সামনে একটা চেয়ার দেওয়া হয় মানে চতুর সাইডে লোকগুলো যারা দেখতে যায় মেয়েটা দেখতে যায় দেখতে গেলে সবাই চতুর সাইডে ঘিরে বসে আর মেয়েটা একটা পানির প্লেট হাতে নিয়ে আস্তে করে গিয়ে একদম কাছে গিয়ে বলে আসসালামু আলাইকুম বলে কিনা বলে আপনাদের দেশে তাই নিয়ম না বলে যাওয়ার পরে নিয়ম হলো যে কোনো একজন বলে যে মাগো বসো বসার পরে নাম জিজ্ঞাসা করে মাগো তোমার নাম বলে নাম হলো আমার ধরেন মুসাম্মর টুনটুনি খাতুন বর্তমান জামানার যে নাম একেবারে নাম দেখলে তো মাতার মেমোরি কাম করে না ঠিক না বেটি নামটা জিজ্ঞাসা করতে কি নাম নাম বলছে মাগো লেখাপড়া করেছো হ্যাঁ করেছি করেছি বলে কোরআন পড়েছো বলে হ্যাঁ কোরআন তেলাওয়াত কিছু একটা জানি বলে সব লেখাপড়া ঠিক আছে কিন্তু কোরআন তেলাওয়াতের বেলায় এটা কিছু একটা জানি তাহলে সূরা একটা তেলাওয়াত করো আচ্ছা বলেন মানুষ যখন কথা বলে মানুষের দাঁত দেখা যায় কেন বলে হুজুর দেখা যায় না দাঁত দেখা যায় মানুষ কথা বললে মানুষের দাঁত দেখা যাবে না ভাইরা আমার বন্ধুরা আমার তো মেয়েটা যখন কথা বলা মানে আপনার তেলাওয়াত শুরু করে দিয়েছে ওই সময় একদম ছেলের বাবা তো নজর করে তাকিয়ে তাকিয়ে দেখতেছে সে মানে কি কয় আমার ছেলেটাকে বিয়ে দিব মেয়েটাকে তো সুন্দরভাবে দেখতে হবে ভালো করে দেখে নিতে হবে মেয়েটার মুখের দিকে তাকায় পায়ের দিকে তাকায় একেবারে পুরো আপনার কতটুক হাইট আছে এই দিকে তাকায় হঠাৎ করে তাকিয়ে দেখতেছে যে মেয়েটা যখন কোরআন তেলাওয়াত করে এই মেয়েটার সামনের একটা দাঁত ভাঙা রয়েছে কি ভাঙা আছে সামনের দাঁত ভাঙা এবার ছেলের বাবাটা যারা অন্য যারা আরো গিয়েছে তাদের কাছে কানে কানে গিয়ে বলতেছে বলে কি কয় এই মেয়েটার দাঁত ভাঙা এটা দাঁত ভাঙা মেয়ে এটা কয় এই মেয়েটা দাঁত ভাঙা এটা যদি এই মেয়েটা দিয়ে যদি আমার ছেলেকে বিয়ে দেই আগামীকাল বাড়িতে বউ নিয়ে যাওয়ার সাথে সাথে এলাকার মহিলাগুলো এসে বলবে অমকের ছেলে দিয়ে দিয়েছে দাঁত ভাঙা বউ আনছে বলবে কিনা বলে আপনাদের দেশে বলবে না গো দাঁত ভাঙা বউ বলবে না ছেলের বাবাটা আফসোস করতেছে হাই রে হাই এই মেয়েটাকে দিয়ে তো আমার ছেলেকে বিয়ে দেওয়া যাবে না কেন এই মেয়েটার দাঁত সামনের একটা দাঁত নাই দাঁত ভাঙা রয়েছে আফসোস করতেছে হাই রে হাই এই মেয়েটার যদি দাঁতটা যদি থাকতো তাহলে এই মেয়েটা মনে হয় এলাকার মধ্যে আমার ছেলে দিয়ে বিয়ে দিলে নাম্বার ওয়ান পজিশন পেয়ে যেত ভাইরা আমার বন্ধুরা আবার